নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে সকলের খুবই পছন্দের একটি পিঠে দুধপুলি রেসিপি শেয়ার করছি, আর সাথে শেয়ার করছি কিভাবে বানালে এই পিঠে একটুও ভাঙবে না আর বাসি হলেও শক্ত হবে না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। তাহলে চলুন শুরু করছি। প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে 3 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল, 3 কাপ আর প্রায় 1/3 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল নিয়ে নিলে চালের গুঁড়ো মাখতে সুবিধা হয়, একদম নরমও হয়ে যায় না আর একদম শক্তও হয়ে যায় না। এরপর আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালোভাবে মিশে গেলে এরপর আমি এর মধ্যে 3 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কেনা শুকনো সেদ্ধ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু ফাঁকা করে নিচ্ছি যাতে জল আর চালের গুঁড়োটা নিজে থেকেই ভালোভাবে মিশে যেতে পারে। এরপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে 4 মিনিট রেখে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। এরপর আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর নারকেল কড়াটা খুন্তির সাহায্যে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে 1 চামচ ঘি দিয়েও নারকেল কড়াটা ভেজে নিতে পারেন, তাতেও পুরটা খেতে খুবই টেস্টি হয়। তো এইভাবে নারকেল কড়াটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এরপর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এরপর খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি পাক করার দরকার নেই, ভালোভাবে খেজুরের গুড়টা মিশিয়ে নিলেই হবে। তো ভালোভাবে খেজুরের গুড়টা মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে দুধ নিয়েছি আর দুধের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দুধটা খুব গরম নেবেন না, তাহলে চালের গুঁড়োটা দলা পেকে যাবে। ঠান্ডা বা ঈষৎ উষ্ণ দুধে চালের গুঁড়োটা গুলে নেবেন। তো চালের গুঁড়োটা খুব ভালো করে গুলে নিয়েছি। এরপর এই দুধটা আমি এই নারকেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে দুধটা শুকিয়ে নিতে হবে, আর শুকনো হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে ঘন করে শুকিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিলে পুরটার সেন্টটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। এরপর আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি ঢাকনা খুলে এরপর চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। একটা পাত্রে নামিয়ে এইভাবে থেসে থেসে ভালো করে মেখে নিচ্ছি, আর একটা বাটিতে পাশে ঠান্ডা জল রেখেছি, হাতে গরম লাগলে মাঝে মাঝে ডুবিয়ে মেখে নেওয়া যাবে। তো এইভাবে থেসে থেসে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটা ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, কারণ চালের গুঁড়ো খুব সহজেই শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে পিঠেগুলো ভালো হয় না। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো চালের দোটা থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। এরপর বুড়ো আঙুলের সাহায্যে অল্প করে করে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি। একটু পাতলা করে বাটিটা বানাতে হবে, তাহলে পিঠেগুলো খেতে খুবই ভালো হয়। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে হাতটা আমি একটু মুছে নিচ্ছি, কারণ পুরটা পিঠের মধ্যে লেগে গেলে পিঠেগুলো দেখতে ভালো লাগে না। এরপর পিঠের মুখটা আমি খুব ভালো করে আটকে দিচ্ছি। মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে, আর এই মুখের কাজটা দেখুন ঠিক এইভাবে একটু মোটা মতো করে নিতে হবে, তাতে করে পুরটা বেরিয়ে যাবে না। যেহেতু দুধপুলি কোনো ডিজাইন না দিলেও চলে, আপনারা এইভাবেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের একটা শেপ দেখাচ্ছি। চামচের পেছন দিকের সাহায্যে এইভাবে খাঁজ মতো করে নিলেই একটা সুন্দর ডিজাইন চলে আসবে। দেখুন এইভাবে করে নিচ্ছি, যদিও দুধে দেওয়ার পরে ডিজাইনগুলো খুব একটা বোঝা যাবে না। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তবে দুধপুলির ক্ষেত্রে পিঠেগুলো একটু ছোট করে বানানোর চেষ্টা করবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগে। যত ছোট তৈরি করতে পারবেন তত খেতে ভালো হয়। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দুধপুলি সকলের পছন্দের একটি খাবার, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এই পিঠে খেতে, আর শীতের দিনে তো দুধপুলি খেতে খুবই ভালো লাগে।
পিঠেগুলো বানানোর সাথে সাথে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে পিঠেগুলো শুকিয়ে যাবে না, দুধে দেওয়ার সাথে সাথে ভেঙেও যাবে না। যাদের দুধপুলি করতে গিয়ে ভেঙে যায় তারা এই টিপস ফলো করে দেখতে পারেন। আর পুলি পিঠে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো খেতে খুবই টেস্টি হয়। তো সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর গ্যাস ওভেনে একটা কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দুধটা গরম হতে দিয়েছি। দুধটা ফুটে আসলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম, তারপর আমি একে একে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সাথে সাথে দুধের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। সমস্ত পিঠেগুলো দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নেব, আর 5 মিনিট পর আমি এরকম একটা হাতার সাহায্যে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো একে অপরের সাথে লেগে না যায় আর তলাতেও লেগে না যায়। তো 15 মিনিট পর দেখুন দুধটা ঘন হয়ে গেছে, সরও পড়ে গেছে আর পিঠের কালারও বদলে গেছে। এরপর আমি খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আপনাদের স্বাদ মতো আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। খেজুরের গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, সমস্ত পিঠেই গোটা আছে। আপনারাও যদি বাড়িতে এই টিপস ফলো করে দুধপুলি বানান, তো আপনাদের পিঠেও এইরকম হবে, একদম ভেঙেও যাবে না আর বাসি হলে শক্তও হবে না। তো এরপর আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু এলাচের গুঁড়ো দিলে খেতে খুবই টেস্টি লাগে। এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দুধপুলি গরম অবস্থায় অতটা খেতে ভালো লাগে না, তবে ঠান্ডা যত হয় আর বাসি যত হয় দুধপুলির টেস্ট ততই বেড়ে যায়। সমস্ত পিঠেগুলো আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর ও নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।